আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু টোনাটোনিস ডায়েরি। কেমন আছেন সবাই? সবার রোজা কেমন কাটছে? তো এই রোজার মধ্যে মসজিদ সিরিজের আরও একটা নতুন মসজিদ নিয়ে আমি আজকে আসলাম। এই মসজিদটার ব্যাপারে আসলে গুগলেও তেমন খুব একটা তথ্য পাই নাই, ইভেন ইউটিউবেও কিন্তু তেমন কোনো ভিডিও নাই। এই মসজিদটা মানে এখনও না অনেকটা সেই বনের ভিতরেই আছে, যদিও এখনও আশপাশটা তো অনেক বন। এই দেখেন আমার পিছনটা দেখলে বুঝবেন, হ্যাঁ এই পাশটা, আবার এই পাশটাতেও তাই। এই দেখেন মানে এই পাশটাতে যে অন্ধকার দেখতেছেন, এটা কিন্তু টোটালি অন্ধকার বাঁশ বাগান। তো আমি এটা দেখাচ্ছি আপনাদেরকে। তো এই আজকে যে মসজিদটা আসছি সেটা হচ্ছে যশোরেই, যশোর অভয়নগর উপজেলা শুভরাড়া গ্রাম। আর এই মসজিদটাকে শুভরাড়া মসজিদও অনেকে বলেন, আবার খানজান আলী মসজিদ নামে এই এলাকায় প্রচুর মানে পরিচিত বেশি। এবং মসজিদটা উনি যখন আপনারা বাঘেরা সরি বারো বাজারের যে মসজিদগুলো আমি দেখাইছিলাম, যারা এখনও দেখেননি তাদেরকে আমি লিঙ্ক দিয়ে দিব, তারা বারো বাজারের ওই মসজিদগুলো দেখে নেবেন। তো বারো বাজারের ওখান থেকে যখন খানজান আলী সাহেব বাঘেরাটা যান, তখন এই রাস্তা দিয়ে উনি যান। এবং আমি ভিডিওর শুরুতে যে নদীটা দেখাইছি আপনাদেরকে, সেই ভৈরব, তখন তো প্রমত্ত ভৈরব ছিল, সেই ভৈরব পার হয়ে উনি যান বা ভৈরবের পাশ দিয়ে যান। তখন থেকেই না এই অঞ্চলে প্রচুর বাঁশ বাগানের আধিক্য ছিল এবং গভীর বন ছিল। তো উনি যখন যেতেন তখন এই মসজিদ বা বিভিন্ন খাল খনন করতে করতে যেতেন, যাতে এই অঞ্চলের মানুষরা ভালো থাকতে পারে। তো তখন আর কি তিনি এই মসজিদটা নির্মাণ করেন। তো সেই মসজিদটা না এখনও ঠিক ওই বাঁশ ঝাড়ের পাশে, এবং গভীর বাঁশ ঝাড়, আসতে পথেও দেখলাম বেশ গভীর এবং এই যতদূর চোখ গেল দেখলাম যে অন্ধকারই। তো চলেন মসজিদটা দেখাই, তারপর আপনাদেরকে বলি। সুন্দরভাবে মসজিদটা এখন এখানে টিকে আছে। তবে খুব খারাপ লাগলো যে মসজিদটা যে বর্ধিতাংশ করেছে টিন দিয়ে, তাতে করে হয়েছে কি মসজিদের যে ফ্রন্ট, এইটা হচ্ছে ফ্রন্ট আমরা যেখানে আসি। আমার কথার মধ্যে তো শুনতে পাচ্ছেন ওই যে শাকের আওয়াজ আশপাশে আর কি, সবাই এখানে পুরোটাই দেখলাম যে হিন্দু অধ্যুষিত। তো এই সৌন্দর্যটা না আসলে নষ্ট হয়ে গেছে অনেকাংশেই, মানে আপনারা মসজিদের ফ্রন্ট আর কখনো পাবেন না বা দেখতে পারবেন না। আমি যে পিছনটা দেখালাম ওইটাই হলো এখন মানে ফ্রন্ট হয়ে গেছে, ওই দিক দিয়ে মানুষ আসে। আর এইভাবে রাখার কারণে আসলে মসজিদটা এ হয়ে গেছে। তো চলেন দেখি ভিতরে ঢোকা যায় কিনা। ভিতরটাতে অদ্ভুত রকমের ঠান্ডা, বুঝছেন? মানে আমি এই ধরনের যে কটা মসজিদ কভার করলাম প্রত্যেকটা মসজিদের একটা অদ্ভুত ব্যাপার, এখনো ভিতরে গেলে যথেষ্ট ঠান্ডা, যদি এখন শীত তারপরেও কিন্তু ঠান্ডা। আমি যখন শুট করছি এখন তো আসলে শীত, ওনাদের কাছে শুনলাম যে গরমের সময় গেলে ভিতরে পুরো এসি, হ্যাঁ, এবং খুবই সুন্দরভাবে রক্ষণাবেক্ষণ করা আছে। তো উনি যখন আর কি এই মসজিদটা ইয়ে করেন তখনকারই একটা দিঘিও আছে,
তো আমি চলেন সেই দিঘিটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তার আগে আমি মসজিদটা আরেকটু আপনাদেরকে সাইড থেকে দেখাই যতটুকু দেখানো যায় আর কি। তো এই ছিল সুবুরুলা মসজিদ। ভিডিও আমি এখানে শেষ করছি না, যেহেতু এখানে আসলাম। তো আজকে আপনাদেরকে মসজিদের সাথে সেই সময়কার এবং উনার সময়কারই খনন করা দিঘিটা আপনাদেরকে দেখাবো। তো চলেন দিঘিটা দেখি, তারপরে ভিডিও শেষ করব। আমার পাশে পিছনে যেটা দেখতে পাচ্ছেন এটাই হলো সেই দিঘি, বিশাল দিঘি, বিশাল বড় দিঘি। এই দেখেন, মানে তখনকার দিঘিগুলো যেরকম হয় সেরকমই দিঘি, অসম্ভব সুন্দর জায়গাটা। তবে একটা জিনিস আমি শুনেও আসছিলাম এটার ব্যাপারে, তবে এখন এখানে এসেও যেটা দেখছি এটা আসলে সত্যি, সেটা হচ্ছে যে পানি দিন দিন অনেক কমে যাচ্ছে, অনেক মানে অনেক পানি কমে গেছে, এবং শুষ্ক মৌসুমে মনে হয় 4-5-7 মতন পানি থাকে, এর বেশি পানি থাকে না। বাট এই জায়গাটা অসম্ভব সুন্দর, খুবই সুন্দর জায়গাটা। এখন আমরা যে দিঘিটা আপনাদেরকে দেখালাম এই জায়গাটার নাম হচ্ছে বাসুরিয়া। তো যারা এই সুবুরুলা মসজিদ দেখতে আসবেন, সুবুরুলা মসজিদের এখানে এসে যে কোনো ভ্যানওয়ালাকে বললেই হবে যে বাসুরিয়ায় দিঘিতে আমরা আসতে চাই। আর এখানে আসার মাধ্যমটা আমি আপনাদেরকে বলে দিই, যারা ঢাকা থেকে আসবেন তারা যশোর কিংবা খুলনার থেকে খুব সহজে এখানে আসতে পারবেন। যদি খুলনা থেকে আসেন বা যশোর থেকে যেখান থেকে আসেন বা ঢাকা থেকে যদি সরাসরি আসতে চান সেক্ষেত্রে আপনাকে নামতে হবে ফুলতলা, ফুলতলা বাস স্ট্যান্ড। যশোর থেকে খুলনা যাইতে ফুলতলা পরে, তো ফুলতলায় নামার পরে ওখান থেকে ভ্যান নেবেন, ভ্যানকে বলবেন যে সিকিরহাট নৌকার ঘাটে যাবো। আমি ডেসক্রিপশন বক্সে জায়গাগুলোর নাম দিয়ে রাখবো যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো সিকিরহাটের এসে নদী পার হবেন, নদী পার হয়ে যে কোনো ভ্যানওয়ালাকে বলবেন যে খানজানালি মসজিদ যাব, সেই মসজিদটা দেখার পরে এই বাসুরিয়া দিঘিটা দেখতে আসতে পারেন। আর মোটামুটি ভ্যান ভাড়া ওই 10-20 টাকা মতনই পড়বে, এর বেশি না। তো জায়গাটায় আসতে পারেন, খুবই সুন্দর একটা জায়গা। তো এই খানজানালি মসজিদ আর এই দিঘিটা মোটামুটি 1500 শতকের, অর্থাৎ এখন এটার বয়স বলাই যায় যে প্রায় 600 বছরের পুরানো। তো এখনও দুইটা জিনিসই খুব সুন্দরভাবে টিকে আছে, তো আপনারা চাইলেই এসে দেখে যাইতে পারেন। আর এই টোটাল যশোর অঞ্চলে, বিশেষ করে যশোর অঞ্চলের কথা বলি, যশোর অঞ্চলে খানজানালি যা যা করে গেছেন এটা স্থানীয় লোকজন বা স্থানীয়ভাবে এইগুলোকে খানজালি বলে, ওনার যে নিদর্শনগুলো এগুলোকে খানজালি বলা হয়। তো এই ছিল আজকে আমাদের এই মসজিদ সিরিজের আরও একটা ব্লগ। মসজিদ সিরিজগুলোর আগের ভিডিওগুলো যারা এখনও দেখেননি তারা মসজিদ সিরিজের যে প্লেলিস্ট করা আছে প্লেলিস্টে গেলেই আপনারা দেখতে পারবেন। আরও ইনশাল্লাহ অনেকগুলো মসজিদের ভিডিও সামনে পাবেন। তো
সবসময় যেগুলো বলি, ও হ্যাঁ আরেকটা কথা স্পেশালি আপনাদেরকে বলি, সেটা হচ্ছে আমরা তো এবার মসজিদ সিরিজ করতেছি, এই কারণে সেহরি বা ইফতার এই ব্যাপারগুলো আমরা ঠিক দেখাতে পাচ্ছি না। আপনারা যারা দেখা করছেন এগুলো ব্যাপারে, তারা এই জিনিসগুলো আমাদের সাথে শেয়ার করতে পারেন। তো সেই জন্য আমাদের পেটিক গ্রুপে জয়েন করেন, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে আপনারা জিনিসগুলো আমাদের সাথে শেয়ার করেন, আমরাও দেখি, আমরাও ট্রাই করার চেষ্টা করি। কারণ আমাদের তো আসলে এবার এটা নিয়েই টোটাল রোজাটাই মনে হয় পার হয়ে যাবে। তো আপনারাও সেখানে জয়েন করেন, এবং যারা এই ধরনের ঐতিহাসিক স্থান নিয়ে কাজ করেন বা যে কোনো ধরনের ট্যুরিজম নিয়ে কাজ করেন, তারা আমাদের প্রতিচ্ছবি গ্রুপে জয়েন করতে পারেন। এবং এছাড়া আমাদেরকে অবশ্যই পেজ এবং ইনস্টাগ্রামে ফলো করেন, কারণ ওখানে অনেক এক্সট্রা জিনিস পাবেন। আর সেহরি ইফতারের অনেক পোস্ট হয়তো বা আমাদেরকে ইনস্টাগ্রামে আপনারা পাচ্ছেন, সেগুলো ইনস্টাগ্রাম ফলো করলে আপনারা বুঝে যাবেন। তো আজকের ভিডিও এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ।